বেগুন ভাজা ডিম পরোটা। আমি ইন্দ্র, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের দিনটিতে। তো আজকের ব্লগটি এমন ভাবে হবে, তো আজকে যাচ্ছি আমি একটা জায়গায়, তো সেটি হলো গিটারের দোকান। তো সেটি আমার জন্য কিন্তু একটা ছাত্রের জন্য আমি গিটার কিনতে যাচ্ছি, তো গিটারটা কিনবো, সে নিয়ে আজকে ব্লগটি ঠিক করে দেখতে থাকো কী গিটার কিনছি, কী কোম্পানির কিনছি এবং কত দাম পড়ছে, যাতে তোমরা যাদের গিটার বাজাও তারা যখন গিটার কিনবা দোকানে গিয়ে তখন তোমরা প্রাইসটা শুনে বুঝতে পারবে যে কোনটা কোন প্রাইসে কোন কোম্পানি ভালো। তো আজকের ব্লগটিতে আমি আজকে এটাই দেখাবো যে আমি কোন গিটার কিনছি আমার ছাত্রের জন্য। তো কেউ বাড়িতে বা দিয়েও আসতে হবে, তো দেখতে থাকো ব্লগের মধ্যে, তখন আমি রেডি হয়ে যাব। বেগুন ভাজা ডিম পরোটা। বন্ধুরা, এখন আমি বাড়িতে আসলাম, তো কি গিটার কিনছি, কি রঙের কিনছি সেটা তোমাদের দেখানো হয়নি, তো এখন দেখাবো, তখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আসবো ঘরে, তারপর তোমাদের দেখাবো আমি কি কালারের গিটার কিনেছি এবং কি কোম্পানির গিটার কিনেছি এবং কততে আমি এটা কিনেছি। তো দেখতে থাকবো আগের মধ্যে এবং তোমরা এনজয় করো। সো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে আমি গিটারটা নিয়ে এসেছি, তো গিটারটা হলো আমার একটা ছাত্রের যেটি আমাকে এনে দিয়েছিল। তো আজকে আমি সেই গিটার নিয়ে এসেছি যেটি তোমাদের আজকে আমি ব্লগে দেখালাম। তো এখন আমি বলবো গিটারটা যে কোম্পানির সেটা হলো গিবসন। তো এই গিটারটি খুব প্রমাণ একটা ভালো, মানে এই কোম্পানিটা খুব সুন্দর, মানে এই কোম্পানির যত রকম গিটার আছে, বেস গিটার বলো, যে কোনো কিছু বলো, যে কোনো কোম্পানির বলো, তো সব কোম্পানিরই ভালো। তো গিবসন, গডসন, সিগনেচার, অনেক কোম্পানি আছে, কট কোম্পানি আছে, ইয়ামাহা কোম্পানি আছে। তো আমি গিবসন কোম্পানির গিটার সব থেকে বেশি কিনি এবং আমার যত ছাত্র আছে সবাইকে আমি রেকমেন্ড করি সেগুলো কিনতে। আর যাদের বাজেট বেশি থাকে তাদের বলি আমি ইয়ামাহা গিটার কিনতে, যেটি তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো, যেটির ফটো আছে। তো গিটারটি নিয়ে এসেছি আমি, তো এটি নিতে আমার 2000 টাকা পড়েছে। তো সব কিছু মিলাই, ওটার সাথে ব্যাগ পেয়েছি, পিক পেয়েছি, স্ট্রিং পেয়েছি, সব কিছু মিলে আমার 2000 টাকার মতো পড়েছে। তো গিটারটার সাইজ একটু ছোটো, যেহেতু এটা বেবি গিটার, তো বাচ্চাটা ছোটো আছে, সে বাচ্চাটাকে আমি দেখাবো যখন আমি বাড়িতে নিয়ে যাবো, তো সেটারও একটু ব্লগ আসবে।
তো আমি গিটারটা নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্য। যারা যারা গিটার কিনতে চাচ্ছ, যারা ইচ্ছুক, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর যারা দোকান চেনো, তো দোকানটা হলো সেই শিবকুমারের সামনে, তো তোমরা যদি সেখানে যাও তাহলে তোমরা দেখতে পারবে সেই দোকানটা। আর ওখান থেকে তোমরা গিটার কিনলে তো ভালো কিছু রকমের গিটার পাবা, তো এটি তোমাদের বলবো। আর যারা যারা গিটার শিখতে চাও তাদের কমেন্টসে কমেন্ট করতে পারো, তাদের আমি বাইরে থেকে টিউশন দিতে পারবো, গিটার টিউশন যেটি হয়। তো ব্লগটি এখানে শেষ করছি, তোমাদের যদি খুব ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবার দিন ভালো কাটুক আর সবাই সুস্থ থাকুক। প্লিজ সাবস্ক্রাইব, বাই।